হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাকে ইমেজ থেকে কিভাবে আপনারা লেখাকে এডিট করে নেবেন। তো বন্ধুরা, চলুন আমি দেখাচ্ছি আপনাকে। যে দেখুন, এখানে যে পিকচারটি, এটা কিন্তু একটু মানে এত ডেমেজ যে একেবারে খুব নর্মাল ভাবে তোলা হয়েছে নাইট মোডে। তো আপনি চাইলে এই লেখাগুলোকে আপনি এডিট করে ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে এটি করতে পারবেন সেটা আপনাদেরকে আমি খুব সহজ পদ্ধতি দেখাবো। চলুন আমরা এটা দেখি। তো প্রথমে আমি এটাকে সবটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি একটি আমার গুগল লিংকে চলে যাব। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো আমার এই ছোট্ট ক্যাবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। প্রথমে আমি একটি নতুন ট্যাব নিয়ে আমি আমার যে এখানে যে গুগল যে লিঙ্কটি আছে, অর্থাৎ গুগল ড্রাইভ, আপনার গুগল দিয়ে আপনার জিমেল দিয়ে আপনাকে গুগলটাকে আগে লগ ইন করে নিতে হবে। তো নেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন, এখানে ড্যাশবারে যাবেন। ড্যাশবারে এখান থেকে দেখুন তাদের যে পরিষেবা সবগুলো এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে গুগল ড্রাইভটাকে প্রথমে বাছাই করে নেবেন। তো এখানে বাছাই করে নিলাম। নেওয়ার পরে দেখুন, আপনি যে গুগল ড্রাইভের যদি কোনো ব্যবহার করে থাকেন তো আপনার এইভাবে আসবে। আমি গুগল ড্রাইভ ব্যবহার করে থাকি, তো আমার এখানে অনেক ডকুমেন্ট আমি রিজার্ভ রাখে দিই। তো প্রথমে আপনি কি করবেন, আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটাকে আপনি এখানে নিয়ে নেবেন। তো এটা নেওয়ার জন্য প্রথমে আপনি এখান থেকে দেখুন, এখানে নিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ফাইল আপলোড, এখানে দেখুন ফোল্ডার আপলোড আছে, বাট আপনি এখানে ফাইল আপলোড দিবেন। তো ফাইল আপলোড দেওয়ার সাথে সাথে আপনি যেখানে ফাইলটা রেখেছেন সেখানে আপনার কানেকশন চলে যাবে। তো এখানে যাওয়ার পরে আপনি এই ফাইলটাকে ধরে ডাবল ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণের মধ্যে দেখুন আপনার যদি নেট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে গেলে তো আপনি এখান থেকে এটাকে কেটে দিতে পারেন এবং এটাকে রিফ্রেশ দিন। রিফ্রেশ দেওয়ার পরে দেখুন আপনার ইমেজটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ ছবিটা আপনার এখানে চলে আসবে। এখন আসার পরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন এখান থেকে ওপেন উইথ নামে একটা অপশন আছে, এখানে আপনি চাইলে প্রিভিউ করতে পারেন। আর এখানে দেখুন কি কি করতে পারবেন সেটা লেখা আছে। তো আমি এখান থেকে যেহেতু গুগল ডকস অর্থাৎ ওয়ার্ডটাকে ব্যবহার করব, সেটাকে আমি ওয়ার্ডগুলোকে অর্থাৎ লেখাগুলোকে আমি ওয়ার্ডে নিয়ে আসব। তো এটা আনার জন্য এখানে আমাকে গুগল ডক্সে যেতে হবে। তো গুগল ডক্স দিয়ে আমি এখান থেকে দেখুন ওপেন করতেছি ও কনভার্ট করে দিতেছে লেখাগুলোকে। লেখাগুলো সবগুলো কনভার্ট হয়ে গেলে সে অটোমেটিক্যালি ডাউনলোড অপশন শো করবে। তো দেখুন এখানে কিন্তু আমাকে গুগল ওয়ার্ডে ওপেন করে দিয়েছে। এখানে গুগল ওয়ার্ডে ওপেন করে দেওয়ার পরে এটা আপনি এখানে চাইলে ডিসমিস করে দিন। ডিসমিস করে দিয়ে আপনি এখান থেকে জাস্ট নিচের দিকে তাকান, এখানে আপনার কি কি লেখা আছে সেটা আপনাকে আগে দেখে নিতে হবে। এখানে দেখুন যে আপনার কারিকুলাম ভিটা অফ রুমি রানী রয়। তো এখানে দেখুন সবগুলো কিন্তু লেখাগুলো এখানে নিয়ে আসছে। এখানে প্রথমে এখানে নাম দেখুন, এখানে সব লেখাগুলো কিন্তু চলে আসছে। তো এখানে তার যত কিছু আছে সবগুলো চলে আসছে। তো সব শেষে তার নামটা সহ সবগুলো লেখা চলে আসছে। যদি আমাদের এই পিকচারটা ভালো থাকতো তাহলে সুন্দর করে আরো আসতো। তো এটা যেহেতু ভালো নেই, সেক্ষেত্রে সে যতটুকু পারেছে সবটাকেই মোটামুটি লেখাগুলোকে সে কিন্তু আমাদের কাছে নিয়ে এসেছে। তো এটা আনার জন্য এখন যেহেতু চলে আসছে, তো এটা আমরা এখন কি করবো, এটাকে ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে ফাইল যেতে হবে। ফাইলে যাওয়ার পরে তো এখান থেকে দেখুন ডাউনলোড, ডাউনলোড থেকে আপনি এখানে কোন ফাইলে চাচ্ছেন এটাকে চাইলে পিডিএফ করতে পারবেন এবং যে কোনো ভাবে আপনি, আমরা এখানে ডকসে নিব। তো ডকসে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে ডাউনলোড অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি জাস্ট ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখুন আমার এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু নন এডিট মোডে চলে আসছে। তো এটা আমাদেরকে এডিট মোড করে নিতে হবে। তো গুগলের যে সিস্টেমটা সেটা হচ্ছে প্রথমে সে আপনার ছবিটাকে দিয়ে দেয়, কারণ ছবিটা দেওয়া দেওয়ার কারণে আপনার যে লেখাগুলো ঠিক আছে কিনা সেগুলা সে আপনাকে মানে নিশ্চিত হওয়ার জন্য দিয়ে দেয়। তো এটা আমরা কি করব, এটা ধরে আমরা ডিলিট করে দেবো। এখন আমাদের যে এখানে দেখুন সবকিছু ঠিক আছে কিনা, আমাদের এখানে যতগুলো এটা চাইলে আপনি একটু লেখাগুলোকে আপনি ডিলিট করে দিতে পারেন, বা যেগুলো যেগুলো ছবি টবি বা যে কোনো কিছু আছে এগুলো আপনি ডিলিট করতে পারেন। এখন আপনার এই লেখাগুলোকে আপনি কিন্তু প্রয়োজনীয়ভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে কিন্তু সব লেখাগুলোকে সিলেকশন করা যাচ্ছে এবং আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়ে আবার আপনি এটাকে ওয়ার্ডে রূপান্তরিত করতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনাকে যে কোনো
ইমেজ থেকে লেখাকে কপি করতে গেলে আপনাকে এরকম পন্থাই ব্যবহার করতে হবে। আপনি লেখকগুলোকে খুব সহজেই যে কোনোভাবে আপনি এগুলোকে নিয়ে নিতে পারবেন। তো এখানে এটি কিন্তু বাংলা, তো বাংলা হলেও ওটা ফন্টটা ধরে নেই, তো আপনি ফন্টটা চাইলে চেঞ্জ করে আবার আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি এখানে কালারটাকে চেঞ্জ করে দেন, ব্ল্যাক করে দেন, এবং আপনি এটা বোল্ড করতে পারেন, অথবা এখানে ফন্টটাকে একটু বড় করে নেন, বড় করে নিলেন। তো এখানে আপনি চাইলে যে কোনো ফন্ট দিতে পারেন, তো আপনি এখানে টাইম নিউ ফন্টটা দিলে খুব সুন্দর দেখাচ্ছে। তো এভাবে করেই আপনি আপনার যে কোনো লেখা বা আপনার যে ওয়ার্ড, আপনার যে কোনো ছবি থেকে আপনারা খুব সহজেই কপি করে নিয়ে নিতে পারতেছেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কথা বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে আমি আরও আপনাদেরকে অনেক টেকনিক দেখাবো, আর এই ধরনের টেকনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী।